হেল্ল' ফ্ৰেণ্ডছ মু সুন আপোনক স্বাগত কৰু আপোনাৰ প্ৰিয় য়ুটুব চেনেল চাউজী ষ্টডি ত' ফ্ৰেণ্ডছ আমি ওড়িশা ট্ৰাফিক কনেষ্টবল দুই হাজাৰ বাইশৰ ক্লাসটিকে আমি কনটিন্যু করছে তো আজ হচ্ছে তিন নম্বর ক্লাস তো আজি তিন নম্বর ক্লাসে আমি ওড়শা হিস্রি সেকেন্ড পার্টটা ডিসকশন করা তো এর আমি পূর্ববর্ষ আসি কিছু প্রশ্নগুলো এই ভিডিওরে আমি আলোচনা করা তো ফ্রেন্ডস ভিডিওটি এন্ড পর্যন্ত নিশ্চিতভাবে দেখিবে এবং ভিডিও যদি ভালো লাগবে নিশ্চিত গোটে লাইক করবে এবং চ্যানেল যদি নূয়া আছে দয়া করে চ্যানেলটিকে সবসক্রাইব মধ্য করে নিু ডে আজির ক্লাসটি স্টার্ট করা ପ୍ରଥମ କୋଶ୍ଚିନ୍ ଟି କଣ ଦେଲା ନା ଦ ଫେମସ୍ ୱାର୍ ଅଫ୍ କଳିଙ୍ଗ ଫାଉ ଇନ୍ ଦର ତ ଆମର ଯେଉଁ କଳିଙ୍ଗ ଯୁଦ୍ଧ ହୋଇଥିଲା ତ ସେଇଟା କେଉଁ ମସିହାରେ ହୋଇଥିଲା ଯେଉଁଟାକି ଆମର ସମ୍ରାଟ ଅଶୋକ କରିଥିଲେ ଏବଂ ସେ କଳିଙ୍ଗ ଯୁଦ୍ଧ ପରେ କ'ଣ ହୋଇଥିଲେ ନା ଚଣ୍ଡାଶୋକରୁ ଧର୍ମାଶୋକକୁ ପରିବର୍ତ୍ତନ ହୋଇଯାଇଥିଲେ ଯୁଦ୍ଧ ଜିତିସାରିଲା ପରେ ମଧ୍ୟ ସେ ଚଣ୍ଡାଶୋକରୁ ଧର୍ମାଶୋକକୁ ପରିବର୍ତ୍ତନ ହୋଇଥିଲେ ତ ସେଇ ଯେଉଁ କଳିଙ୍ଗ ଯୁଦ୍ଧଟି ହୋଇଥିଲା ତ ସେଇଟା କେଉଁ ମସିହାରେ ହୋଇଥିଲା ତ ସେଇଟା ଆମର ଦୁଇଶହ ଏକଷଠି ବିଫୋର ଖ୍ରୀଷ୍ଟ ମାନେ ଦୁଇଶହ ଏକଷଠି ଖ୍ରୀଷ୍ଟ ପୂର୍ବରେ হয়েছিল দয়া নদী কুলরে হয়েছিল যা কি দয়ানদীটা আমার রক্তর নদী রূপে পরিণত হয়েছিল তো জানতোট কোশ্চিন দেখা নেক্স কোশ্চিন কগন্নাথ পুরী টেম্পল ওয়াজ বিলড ইন দ ইয় তো জগন্নাথ পুরী টেম্পল কু প্রথমে কি আমার বিলড করে কি চোড় গঙ্গা দেব টিয়ারি করে তো কেউ মশার সি না আমার এগারোশো একষট্টি নির্মাণ করে অপশন ডি আপনার সঠিক উত্তর তো ফ্রেন্ডস যদি ভিডিও ভালো লাগু তাহলে লাইক গোটে নিশ্চিতভাবে করতো এবং আপনার সাং মান সেয়ার নিশ্চিত ভাবে করতো এবং চ্যানেল যদি নুয়া অন দয়া করে চ্যানেলটি সবসক্রাইব করে দিও তো চালু নেক্স কোয়েশ্চিন দেখা নেক্সট কোণার্ক সন টেম্পল ওয়াজ ইনকুডেড ইন দ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট স্টাটস ইন দ ইয়র তো আমার যে কোণারকর আমার সূর্য মন্দির রইলা তো সেইটা আমার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রে স্থান পাই তো সেটা কাহ দ্বারা না বাই ইউনেস্কো দ্বারা স্থান পাচ্ছি কাহ দ্বারা না ইউনেস্কো দ্বারা স্থান পাচ্ছি তো সেটা কেউ মশার সে স্থান পাই তো সে আমার উনিশশো চৌরাশি মশায় স্থান পাইছে অপশন বি আপনার সঠিক উত্তর তো ফ্রেন্ডস মতো কোয়া আপনার ইউনেস্কোর আমার ইউনেস্কোর ফুলফর্মটা কোথাও এক্সাম বহু থর একাম আসছে ইউনেস্কোর ফুলফর্ম কোম ইউনেকোর ইউনেস্কো কেউঠে অবস্থিত তো ইউনেস্কোটা আমার প্যারিসে অবস্থিত এবং তার ফুলফর্মটা হচ্ছে না ইউনাইটেড নেশন এজুকেশন সাইটিফিক অ্যান্ড কলচারল অর্গানাইজেসন ইউনাইটেড নেশন এজুকেশন সাইন্টিফিক অ্যান্ড কলচারাল অর্গানাইজেসন তো ফ্রেন্ডস কোশ্চিনটি আপনার ক্লিয়র হয়ে পড়তে তো গোটে কোশ্চিন এই চারি পাঁচটি লেখে কোশ্চিন আনসর বাহারি পুচি তো চালু নেক্স কোশ্চিন দেখা নেক্স কোশ্চিন কোম কোচি না হুইজ পোয়েট ইজ নো কবি সম্রাট তো কবি সম্রাট কাহুকে কুয়া না কবি সম্রাট হচ্ছেন কি উপেদ্র ভঞ্জ তো অপশন সি আপনার সঠিক উত্তর

আপোনাৰ পি এছ চি এছ হ' কি আপোনাৰ অ এছ এছ চি হ' ট্ৰিপল এছ এছ চি হ'ল কি টি টি হ' ত সমস্ত এগামেই বুক টি বহুত হেল্পফুল কৰিব বুক ৰ কামতে ব্যস্ত ৰ যাও তেন কৰি আপোনালোক পি ডি এফ গুড়িক দিনা তথাপি আজি মই ইভিনিং আপোনাক সেই পি ডি এফ গুড়িক উইথ আনচৰ আপোনাক পোষ্ট কৰি দিবি টেলিগ্ৰাম গ্ৰুপ ৰেশ্চন দেখিব

কিয়ারি করে তো সেটা আমার টিয়ারি আরম্ভ করে কি না যজাতি কেশরী টিয়ারি আরম্ভ করে না কেবে না টেন সেঞুরি টেন্থ সেঞুরী সে নির্মাণ কাজ আর এবং তা ইলেভেন সেঞ্চুরি ললাটে এন্দু কেশরী তার নির্মাণ কার্য সমাধ করে তো সে কেউ রাজবংশের না সে সোম রাজবংশ লে সোম ডাইনেস্টি অপশন সি আপনার সঠিক উত্তর তো ফ্রেন্ডস চালু নেক্সট কোশ্চিন দেখা না হুইচ ৰোলৰ হুইজ ৰোলৰ ষ্টাৰটেড দ কনষ্ট্ৰকচন অফ কোণাৰ্ক ছেম্পুল ত' কোণাৰ্কৰ সূৰ্য মন্দিৰ কেউ ৰোলৰ প্ৰথমে আৰম্ভ কৰিলে তো এই ৰাইট আনচৰ টি কণ হ'ব অপচন ডি লাংা নৰসিংহ দেৱ বা নৰসিংহ দেৱ ৱান আপোনাৰ সঠিক আনচৰ হৈ যাব নেক্সট দে আঠ নম্বৰ কোৱশ্চিনটা দিলে দ ফাৰষ্ট মাগজিন বোধদায়নী ৱাজ পব্লিছড ফ্ৰম তিয়া মাগাজিন্ বোধদায়নীটা প্ৰথমে কে পব্ল হৈছিল বুলি সেই পচাৰিছে তো ইয়াৰ ৰট আনচৰ টি হ'ব অপচন চি বাশ্বৰ তোডিয়া মাগাজিন বোধ যায় প্ৰথমে বাশ্বৰ হি পব্লিছ হৈছিল তো ফ্ৰেণ্ড মই আপোনাক কৰি ৰখুচি মই আপোনাৰ সময় কেবহে বি বৰবাদ কৰিবকু চি তেণুকি মই আপোনাক যেতিকি সাৰা ইম্পৰ্টেণ্ট কোৱশ্চন আপোনাক অলপ সময়ৰে প্ৰভাইড কৰিবি কাৰণ বহুত সাৰা চানেল অতি লাখে কোৱশ্চিন কৰোঁ বট আপোনাৰ ঘণ্টা ঘণ্টা সময় বৰবাদ কৰি দেখোন কিন্তু মই সেই কোডিয়ে তিৰিছ টি লাখে কোচ্চন কৰি বট আপোনালোক লিমিটেড টাইমৰে দহ পদৰ মিনিট ভিতৰত আপোনাক ভিডিঅ'টি অপলোড কৰিবা কৰি ত' চলু নেক্সট কোৱশ্চিন দেখিবা নেক্সট কোৱশ্চন ক'ম ক'ত না হু ৱাজ দ এডিটৰ অফ উৎক দীপিকা পব্লিছড অ অঠরশো ছষট্ঠি তো অঠরশো ছষট্টি মশার পব্লিশকল দীপিকার এডিটর কি পচারা তো উৎকল দীপিকার এডিটর হচ্ছেন কি কর্মবীর গৌরীশঙ্কর রায় অপশন সি আপনার সঠিক উত্তর তো ফ্রেন্ডস চালু দশ নম্বর কোয়েশ্চিনটি দেখিবা দশ নম্বরটা কোণ কহিলা না দ কিং খারবেল বিলংস টু হইচ রয়ালাইনেটি তো আমাৰ যি ৰাজা খাৰিলে তো কেও ৰাজবংশৰ বুলি কেও ৰাজবংশৰ শাসক বুলি সেই পচাৰিল ৰাজা খাৰবে হ'ব আমাৰ ছেদি ৰাজবংশৰ শাসক অপশন চি আপোনাৰ সঠিক উত্তৰ ত' ফ্ৰেণ্ডছ মই ভাবুচি আপোনাৰ কোৱশ্চিনৰ আনচৰ টি ক্লিয়াৰ হৈ পাৰি থ আপোনাক কোচ্চিনৰ আনচৰ জানিব পূৰ্বৰ প্ৰথমে নিজে নিজক টেষ্ট কৰি নি কোৱশ্চিনৰ আনচৰ আপোনাক আছু লাগে যদি আছু তো বহুত ভাল কথা যদি ন আছুবি ত'লে কিছু অসুবিধা নাই কিছু ব্যস্ত হোৱাৰ নাই

হু আজ দ ফাৰ্ট ট্ৰান্সলেট মাভাৰত ইন টু ওড়িয়া লাংুৱেজ লাংগুৱেজৰ মহাভাৰত টি কি প্ৰথমে ট্ৰান্সলেট কৰিলে বা অনুবাদ কৰিলে তো ইয়াৰ ৰট আনচৰটি ক' হ'ব ন আদিকবি সাৰা দাস অপচন বি আপোনালোকৰ সঠিক উত্তৰ ত ফ্ৰেণ্ড চল কিন দেখিবা নেক্সট কোৱশ্চিন ক'ব ক'ত নাই ইন হুইচৰ বন্দে উৎক জননী ৱাজ আডাপ্টেড আজিচিয় ষ্টেট সং অফ ওড়িশা ত' কেও মচাৰে বন্দে উৎক জননী টি অফিসিয় সঙ্গ ওড়িশার জাতীয় সঙ্গীত ওড়শার জাতীয় সঙ্গীত রূপে আমার কেবে মা এর রাইট আনসরটি হোক কোণ না অপশন ডি দুই হাজার কোড়ি তো ফ্রেন্ডস নেক্স কোশ্চিনটি কন ইন হুইচ ইউর বন্দে উৎকল জননী ওয়াজ আডাপ্টেড আজ দ অফিসিয়াল স্টেট সঙ্গ অফ ওডা তো কেউ মশের বন্দে উৎকল জননী যা লিখিলে না কাণ্ কবি লক্ষ্মীকান্ত মাহপাত্ৰ লিখি দিলে তো সেই যি বন্দে উৎক জননটি আমাৰ ৰাজ্য সংগীত ৰূপে পাইলা তো এর রাইট আনসরটি হব অপশন ডি দুই হাজার কোড়িয়ে তো আপনার মানে জাঁথি কান্ত কবি লক্ষ্মীকান্ত মহাপ্র বন্দ জননী দিলে তো ফ্রেন্ডস গোটিয়ে রিকোয়েস্ট করি আপনার ভিডিওটি যেতে মাত্র পড়ছেন লাইক নিশ্চিতভাবে করতু কারণ আপনার লাইক করি অর্থ হচ্ছে আপনার আউ দশটা পিলা সাহায্য করছেন এই ভিডিওটি দেখি কি সে কিছু জ্ঞান আহরণ তো এই ছোটিয়া সাহায্যটি আপনার নিশ্চিতভাবে করতো তো চালু নেক্সট কোশ্চিন দেখা ନେକ୍ସଟ କୋଶ୍ଚିନ୍ କ'ଣ କହୁଛି ନା ଉତ୍କଳ ସମ୍ମିଳନୀ ୱାଜ୍ ଫାଉଣ୍ଡେଡ଼୍ ଭାଇ ତ ଉତ୍କଳ ସମ୍ମିଳନୀ କିଏ ଫାଉଣ୍ଡ ମାନେ ଉତ୍କଳ ସମ୍ମିଳନୀର ଫାଉଣ୍ଡର କିଏ ଥିଲେ ବୋଲି ସେ ପଚାରିଲା ତ ରାଇଟ୍ ଆନ୍ସର୍ ଥିବ ଅପସନ୍ ବି ମଧୁସୂଦନ ଦାସ ନେକ୍ସଟ ପନ୍ଦର ନମ୍ବର କୋଶ୍ଚିନ୍ଟି କ'ଣ ଦେଲା ନା ଗୋପୀନାଥ ମହାନ୍ତି ୱାଜ୍ ଆୱାର୍ଡ଼େଡ଼ ୱିତ୍ ନ୍ୟାସନାଲ୍ ସାହିତ୍ୟ ଏକାଡେମୀ ଆୱାର୍ଡ଼ ଇନ୍ ନାଇଣ୍ଟିନ୍ ହଣ୍ଡ୍ରେଡ଼୍ ଫିଫ୍ଟି ଫାଇଭ୍ ଫରିଜ୍ ନୋବେଲ୍ ତ ଗୋପୀନାଥ ମହାନ୍ତି ନ୍ୟାସନାଲ୍ ସାହିତ୍ୟ ଏକାଡେମୀ ପୁରସ୍କାର କେବେ ପାଇଥିଲେ ନା

কেউ নোবেল এবং জ্ঞানপীঠা আওয়ার্ড আমার কেউ নোবেল পা সি মানে কনফিউজন হো দেখুন উনিশশো পঞ্চাবন মশায় সে ন্যাশনাল সাত্য একাডেমি আওয়ার্ড পাই না অমৃতর সন্তানপ্লিয়র হলো নেক্স আপনার উনিশশো তেস্তরী মশার উনিশশো তেস্তর মশায় সে কোণ না জ্ঞানপীঠ আওয়ার্ড তো জ্ঞানপীঠ আওয়ার্ড সাই না মাটি মটাল কেউ পুস্তক না মাটি মট ତ ଉଣେଇଶହ ପଞ୍ଚାବନ ମସିହାରେ ନ୍ୟାସନାଲ୍ ସାହିତ୍ୟ ଏକାଡେମୀ ଅମୃତର ସନ୍ତାନ ପାଇଁ ଉଣେଇଶହ ତେସ୍ତୋରିରେ ଜ୍ଞାନପୀଠ ଆୱାର୍ଡ଼ ମାଟିର ମୋଟାଳ ପାଇଁ ତ କ୍ଲିୟର ହେଇପାରିଥିବ ତ ଫ୍ରେଣ୍ଡସ୍ ଆପଣ ପାଇଁ ଗୋଟେ କୋଶ୍ଚିନ୍ ରହୁଛି କ'ଣ ନା ଫାଷ୍ଟ ଓଡ଼ିଆ ନୋବେଲ୍ କେଉଁଟା তো ফার্স্ট ওড়িয়া নোভেল কেউটা দয়া করে আপনার মানে কমেন্টে নিশ্চিতভাবে এবং আপনার ভাবুয় কি যে ও ট্রিপলএসি জুনি আসিস্ট্যান্ট এক্জাম প্রিভিয় ইয়র কোশ্চিন সব যে আমি ডিসকসন করুলে কমপা বন্ধ করে দিয়েছি আপনার ভাবুই তো আপনার ব্যস্ত হতে মোস্ট প্রোভাবলি আজ ইভিনিং নাইলে আস্ত কালি মর্নিংরে আপনার প্রিভিয় ইয়র পেপর অপলোড হয়ে যাব আপনার নিশ্চিতভাবে চ্যানেলটি কবসক্রাইব কর না যদি সবসক্রাইব করবে এবং ভিডিও সব নিশ্চিতভাবে ভালোভাবে দেখবে তো চলুন ষোলো নম্বর কোয়েশ্চিনটি ডিসকশন করা তো ষোলো নম্বরটা রাজ দিবস ইন ওড়া ইলিব্রেটেড অন তো ওড়িশে রাজ দিবস কেবে কেবোলন করা যায় না আমার পাঁচ মার্চ রে পা অপশন বি আপনার সঠিক উত্তর তো পাঁচ মার্চ হচ্ছে কমর ভূমিপুত্র বিজু পটনাকর জন্মদিবস পঞ্চায়েতরাজ দিবস রূপে প্রত বর্ষ আমি পান করুছি নেক্স কোশ্চিন দেখা ইন হুইচ ইয়র ওড়শা রসগোল্লা ওয়াজ আওয়ার্ডেড উইথ জিআইট্যাগ তো জিওগ্রাফিকা ইন্ডিকেসন জিআইর ফুলব অর্থ কোণ জিওগ্রাফিকা ইন্ডিকেসন তো জিআইট্যাগ আমার ওড়শা রসগোলা কুবে প্রদান করছারা তো দুই হাজার উনিশে আমার ওড়শার রসগোলা কু জিআইট্যাগ প্রদান কর রসগোলা কসগোলা হল আম

নেক্সট কোচ্চন ক' ক' দোটা নম্বৰ অফ লোকসভা মেম্বৰ ইন ওা ত' ওড়াৰে লোকসভা মেম্বৰ কেতিয়া অতি ৰাজ্যসভা মেম্বৰ ৰাজ্যসভা মেম্বৰ কেতিয়া অঁ এতিয়া পিলা মানে বহুত সৰ কনফিউজ নিশ্চিতভাৱে হৈ দেখন্তু আজি কনফিউজ আপোনালোকৰ দূৰ কৰি দিয়া আপোনাৰ গোটেই নোট খাত যা আপোনাৰ মনত যি কোচ্চি কনফিউজ হ'ব আপোনাৰ সেই কোৱশ্চিনটো লেখি দিয়া আপোনাক এক্সাম ৰে হণ্ড্ৰেড পাৰচেণ্ট হেল্প কৰিব ত' অঠৰ নম্বৰ কোৱশ্চিনটা ক'ম দিলে নোটাল নম্বৰ অফ লোকসভা মেম্বৰ অফ ফ্ৰম ওড়া ইজু কেত জোকসভা কোনো যাওঁ না আমাৰ একৈশ জাতি অপশন ডি আপোনাৰ সঠিক উত্তৰ অঠৰ নম্বৰ অপশন ডি ত' চলাই নেক্সট কেশচন দেখিবা নেক্সট কেশচিন ক' না দোটাল নম্বৰ অফ ৰাজ্যসভা মেম্বৰ ফ্ৰম অশা ত' ওড়াৰু কেসভা যাওঁ না দহজণ যাওঁ অপশন বি আপোনৰ সঠিক উত্তৰ ত' ফ্ৰেণ্ডছ আজিৰ লাষ্ট ক'চ্চন দেখিবা চেচন টি এন্ড করা লাস্ট কোশ্চিন না হু ইজ নোয় আজ দক্ত কবি ইন ওড়িয়া তো ওড়িয়ার ভক্ত কবি কাহ কু কে তো ভক্ত কবি হচ্ছেন কি মধুসূদন রাও অপশন ডি আপনার সঠিক উত্তর তো মধুসূদন রওকর পদ্ম কবিতা মধ্য আপনার স্কুলের নিশ্চিতভাবে পড়ে থাকবে তো ফ্রেন্ডস এ লা আপনার প্রিভিয় ইয় আস্ত কিছু মোস্ট ইম্পর্ট্যাট ওষা হিস্ট্রি কোশ্চিন তো আশা করছি আপনার ভিডিওটি নিশ্চিতভাবে ভাল লাগি যদি ভাল লাগি তাহলে হৃদয় লাইক গোটে নিশ্চিতভাবে করবে এবং ভিডিওটি যেতে মাত্রে পড়ছেন সেয়ার নিশ্চিতভাবে করবে তো চালু নেক্সট ক্লাশে জয় হিন্দ বন্দে মাতারাম ইউ